शूट विद हीरो 9 GoPro। वेलकम ইয়ার হ্যান্ড। তো নাও আজকে চলে এসেছি সুভাষ সরোবরে, আর আজকে আমার সামনে এই মুহূর্তে স্কিট নিয়ে কিছু প্র্যাকটিস প্লাস তার সাথে কিছু স্কিল দেখাবে ফেমাস বয় দীপ। তো লেটস স্টার্ট ইট গাইস। আমার সাথে আজকে রয়েছে দীপ। তো দীপ যে ট্রিক্স করতে করতে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। Wow, nice। তো ও যেহেতু অনেকদিন ধরে শিখছে আর শেখাচ্ছে, ও সেজন্য ও অনেকটা প্রো লেভেলের হয়ে গেছে। তো আমি একদিন এটা ট্রাই করেছিলাম, তো তারপরে হুমড়ি খেয়ে পড়েছি আর আমার ঠোঁটে লেগেছিল, হাত পাও ছিলে গেছিল প্রায়। তো আজকে কি কি ট্রাই হবে দীপ? আজকে দেখি, অনেকদিন বাদে প্র্যাকটিসে নামলাম। তুই একটু দম নিয়ে নে, তুই অনেকটা ভাই হাঁপিয়ে গেছিস। Start. Ja? যাচ্ছে প্র্যাকটিস করতে করতে, খেলিয়ে পড়িস না ভাই তাহলেই হবে। খুবই একটা মজার জায়গা, যাকে বলে আসলেই একটা জোশ বেড়ে যায়, ন্যাচারাল জোশ। আমি যদি এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়াই আর যদি সাইলেন্ট হয়ে যাই, অনেক কাঠ বেড়ালির আওয়াজ পাওয়া যাচ্ছে। ওয়াও, সামনে দু একটা রয়েছে, যদি বাড়ি তো শ্যুট করছি। এই কাঠবেড়ালিগুলো যেগুলো আওয়াজ করছিল এতক্ষণ ধরে, এই যে গাছের মধ্যে বসে আছে, এই উঠে যাচ্ছে উঠে যাচ্ছে। ওয়াও, শ্যুট উইথ হিরো 9 GoPro। পরে আসলাম আর খুব মজা হলো, আর সাথে ছিল হচ্ছে দীপ, ছিল সাথে। তো ও স্কিটিং করে দেখালো। তো দীপ, আমরা ভিডিওটা এন্ড করবো এবারে, তো কীরকম এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ? খুব সুন্দর অনুভূতি নিয়ে যাচ্ছি ভাই, না থাকলে এত সুন্দর অনুভূতি পেতামই না। আর লাস্টের ভিডিওটা তো দেখার জন্য সবাইকে ওয়েট করতেই হবে, ম্যান ভার্সেস রোলার স্কেট। তো ম্যান ভার্সেস রোলার স্কেট মানে আমি একটা দৌড়েছি উইথ হিরো 9 GoPro। তো ফুটেজটা জাস্ট অসাম এসছে। অনেকে ভাবে যে অসাম অসাম, অনেকে ভাবে যে অসমো দিয়ে শ্যুট করা, কিন্তু ওটা নয়, কারণ সেই জন্য আমি আমার হাতটা একটুখানি রেখেছি। তো আমাদের এখন এখান থেকে বেড়ানোর পালা, আর বেড়ানোর পালা মানেই হচ্ছে ব্যাক টু হোম। তো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য জাস্ট ওয়াচ মাই চ্যানেল, অনলি অন ইয়ার হ্যান্ড। স্টে টিউন গাইস, লেটস বাই।